হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ সিরিজ। একটা নতুন সিরিজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই সিরিজের আমাদের টপিকস হবে ব্লগিং। তো সবার কয়েকটা কমন প্রশ্ন থাকবে। নাম্বার ওয়ান, ব্লগ কি? তো ব্লগ হলো কোনো একটা নির্দিষ্ট বিষয়ে পাঠকদের মতামত তুলে ধরার একটা জায়গা, যেটাকে বাংলাতে পার্সোনাল ডায়েরির মতো বলতে পারেন। তো বর্তমানে ব্লগ আর পার্সোনাল ডায়েরির মতো নেই। আমরা সবাই জানি যে বর্তমান বিশ্ব চলছে ইনফরমেশনের উপরে। তো ব্লগে অনেক ব্যক্তিগত ইনফরমেশন, কোম্পানির ইনফরমেশন, অনেক রাজনৈতিক ইনফরমেশন শেয়ার করা হয়। সাহিত্য, টেকনোলজি, ভ্রমণ কাহিনী ইত্যাদি হাজারো বিষয় ব্লগে এখন শেয়ার করা হয়। তাই ব্লগ হতে পারে আমাদের প্যাসিভ ইনকামের একটা ওয়ে। তো ব্লগের ইতিহাসটা একটু জেনে নেওয়া উচিত আমাদের। 1999 সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মহলজ নামে এক ব্যক্তি ওয়েব ব্লগ নামে একটি পূর্ণাঙ্গ শব্দকে ভেঙে দুই ভাগ করে, একটা হচ্ছে ওয়েব আর একটা হলো ব্লগ। এরপরই সারা বিশ্বে ব্লগের জনপ্রিয়তা হতে থাকে এবং ব্লগের বয়স হিসাব করতে গেলে 20 বছরের উপরে হচ্ছে এর বয়স। আর একটা প্রশ্ন থাকে, ব্লগার কারা? যে ব্লগিং করে সেই ব্লগার, যে লেখালেখি করে সেই ব্লগার। আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে, নির্দিষ্ট একটা বিষয়ের উপরে যে কোনো আপনি আর্টিকেল লিখবেন, অর্থাৎ আপনি ওই বিষয়ের একজন ব্লগার। তো ব্লগ কয় প্রকার? আমরা যদি ব্লগিং এর প্রকারভেদ করতে যাই তাহলে বলতে হবে ব্লগ আসলে অনেক রকমের হয়। তবে আমি কয়েকটা বিষয় আপনাদের জন্য স্পেসিফিক ভাবে তুলে এনেছি, যেগুলি হচ্ছে ব্যক্তিগত ব্লগ, নির্দিষ্ট বিষয়ের উপরে ব্লগ লিখতে পারেন, সেটা আপনার যে কোনো বিষয়ই হতে পারে, অথবা কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য কোনো ব্লগ, অথবা সামাজিক ব্লগ। এবার একটু ভেঙে বলতে গেলে বলতে হয়, নাম্বার ওয়ান ব্যক্তিগত ব্লগ, কোনো একজন সুপারস্টার বা মহৎ ব্যক্তিকে নিয়ে যেই ব্লগ লেখা হয় তাকে ব্যক্তিগত ব্লগ বলা হয়। আপনিও চাইলে লিখতে পারেন আপনার ব্যক্তিগত ব্লগ। আপনার লাইফস্টাইল থেকে যদি কারোর শিখার কিছু থাকে তাহলে আপনার লাইফস্টাইল নিয়ে আপনি লিখে ফেলতে পারেন পুরো একটি ব্লগ। নাম্বার টু, নির্দিষ্ট বিষয়ের উপরে ব্লগ। এই টপিকসটা অনেক ব্রড। গাছপালা, তরুণতা বা কোনো একটি টেকনোলজি রিলেটেড বিষয়ের উপরে আপনি লেখালেখি করতে পারেন, তাহলে সেটা ওই বিষয়ের স্পেসিফিক ওই বিষয়ের উপরে ব্লগ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল নির্দিষ্ট বিষয়ের উপরে ব্লগ। নাম্বার থ্রি, কোম্পানি বা প্রতিষ্ঠানিক ব্লগ। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, আলিবাবা সহ অনেক বড় বড় কোম্পানি এখন আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে। এই সমস্ত কোম্পানি নিয়েও আপনি চাইলে একটি ব্লগ লিখতে পারেন, কিংবা তাদের প্রত্যেকের ব্যক্তিগত একটা ব্লগ আছে। তারা তাদের কোম্পানি থেকে শিক্ষণীয় কোনো বিষয় বা কোম্পানির কোনো ফিউচার প্ল্যান নিয়ে ব্লগে লেখালেখি করে, সেখান থেকে যাতে মানুষ ইনফরমেশন গুলি জানতে পারে। নাম্বার ফোর, সামাজিক ব্লগ। সমাজের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড কিংবা কোনো একটা কমিউনিটির উন্নয়ন নিয়ে যদি কোনো ব্লগ লেখা হয় তাহলে সেটাকে সামাজিক ব্লগ বলা হয়। এছাড়াও নির্দিষ্ট যে কোনো বিষয়ের উপরে হতে পারে আপনার আর্টিকেল লেখালেখি, আর সেটাই হয়ে যাবে ওই বিষয়ের উপরে নির্দিষ্ট ব্লগ। ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ব্লগিং করে কি হবে? ইনফরমেশন শেয়ার ব্লগিং এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য থাকলেও ব্লগিং করে এখন আপনি আর্নিং করতে পারেন, এবং ব্লগিং এর আর্নিংটাকে একটি প্যাসিভ ইনকাম ধরা হয়। ব্লগিং করে আর্নিং করার অনেক সিস্টেম থাকলেও সব থেকে পপুলার দুটো সিস্টেম আমি এখন জানাচ্ছি। নাম্বার ওয়ান, এফিলিয়েশনের মাধ্যমে আয়। কোনো একটা কোম্পানি কিংবা কোনো একটা ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো পণ্য নিয়ে আপনি আর্টিকেল লিখে সেইখানে ওই কোম্পানির প্রোডাক্টকে আপনি রেফার করে ওই কোম্পানির থেকে কমিশন নিতে পারবেন, এটা হচ্ছে এফিলিয়েশনের মাধ্যমে আয়। উদাহরণস্বরূপ ধরা যাক, আপনি একটা ডটস নিয়ে লেখালেখি করবেন। তো এই ডটসটার যে প্রোডাক্ট লিঙ্কটা আছে সেটা আপনি অ্যামাজন থেকে এনে আপনার ব্লগে যদি দিয়ে দেন, ওই লিঙ্ক থেকে যদি কেউ কিনে তাহলে অ্যামাজন কোম্পানি আপনাকে একটা কমিশন দিবে, যেটা হচ্ছে এফিলিয়েশনের মাধ্যমে আয়। ওয়েল, নাম্বার টু হচ্ছে গুগল অ্যাডসেন্স। অনেকেই গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানেন। ইউটিউব কিংবা কোনো আর্টিকেল পড়তে গেলে সেখানে আমরা অনেক সময় অ্যাড দেখে থাকি। ওই অ্যাডগুলি গুগল থেকে আপনার ওয়েবসাইটে কিংবা আপনার ব্লগে দেয়া হবে, আর তার বিনিময়ে গুগল আপনাকে নির্দিষ্ট একটা কমিশন দিতে থাকবে অ্যাডভার্টাইজমেন্ট শো করার জন্য কমিশন হিসেবে। ব্লগিং করে আর্নিং এর অনেক অনেক ওয়ে আছে, এই দুটো সবথেকে পপুলার জিনিস, এই জন্য এই দুটো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্য ব্লগিং এর সম্পর্কে এতটুকু ইনফরমেশন আপনাদের জন্য যথেষ্ট হবে। নেক্সট কিছু ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট ব্লগিং করার একটি গাইডলাইন দিয়ে দিব। তো ভিডিওগুলি রেগুলার আসতে থাকবে এই চ্যানেলে। তো রেগুলার ভিডিওর নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তীতে ব্লগিং সেটআপের ভিডিওগুলোতে। সি ইউ।